नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, রবি বুধ, বুধাদিত্য যোগ, লগ্নের একাদশে আয় বৃদ্ধি ও বুদ্ধি বলে কার্যসিদ্ধি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটা খুশির খবর এনেছি, তাদের জানাচ্ছি। 2 অক্টোবর বুধ পুনরায় প্রবেশ করবে কন্যায়। কোনটা হচ্ছে বুধ শক্তিশালী ক্ষেত্র? বুধ এখানে অবশ্যই জগতের মধ্যে সর্বাধিক শক্তিশালী, তাই কন্যায় বুধের অবস্থান এবং তৎসহ রবি সেখানে থাকায় তৈরি হচ্ছে অতি শক্তিশালী বুধাদিত্র যোগ। এই বুধাদিত্র যোগ আপনার জীবনে নতুনভাবে নিজেকে চেনাবার পরিচয় বাড়ার সুযোগ করে দেবে, আপনাকে অবশ্যই নতুন প্রাপ্তি দেবে। আপনার জীবন নতুন যুগের যেমন সূর্যোদয় ঘটবে, তেমনই বৃশ্চিক রাশি এক নতুন দৃষ্টিকোণ আপনি খুঁজে পাবেন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার এই বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। বুধ হচ্ছে বুদ্ধি, বুধ হচ্ছে জ্ঞান, বুধ হচ্ছে বিবেক, বুধ হচ্ছে মানুষের নার্ভ, যে নার্ভ দ্বারা মানুষ চিন্তা ভাবনা করে জগতের বুকে সাইন করে দেয়। আবার বুধ হচ্ছে সেই নার্ভ যাতে একটা জলজ্যান্ত মানুষও পাগলা হয়ে যায়। সুতরাং বুধ অতি পবিত্র গ্রহ, বুধ অতি মূল্যবান গ্রহ। তাই এই বুধ যখন বক্রী থেকে বুধ যখন প্রবেশ করছে বক্রী অবস্থায় কন্যায় নিজ ক্ষেত্রে, তখন বৃশ্চিক রাশিরা রবির সঙ্গে সংমিশ্রিত বুধাদিত্র যোগ আপনার জীবনের সর্বক্ষেত্রে উন্নতি আনবে। কোন কোন ক্ষেত্রে উন্নতি আসবে? প্রথম হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট বৃশ্চিক রাশির এতদিন পড়াশোনায় মন বসাতে পারছিল না, তারা নানাভাবে পড়াশোনায় ক্ষতি দেখছিল, তারা যতটা খাটে সেই অনুপাতে রেজাল্ট তারা পাচ্ছিল না, এর প্রধান কারণ হলো বুধ। বুধ আপনাকে কোনোভাবে অবশ্যই নানাভাবে সাহায্য করবে এবং আপনার জীবনকে নতুন দৃষ্টিকোণের দিকে নিয়ে যাবে। আপনি এইবার অবশ্যই নিজ বুদ্ধি বলে যে কোনো কাজ করতে সমর্থ হবেন। আপনার যে সমস্ত কাজ পেন্ডিং হয়ে পড়েছিল, যে সমস্ত কাজ ডানা বাঁধা দান করছিল বুধ ও রবির এই বুধাদিত্র যোগ, সেই সমস্ত কর্মে সাফল্য আনবে। বিশেষ করে যেহেতু একাদশ স্থান আয়ের ক্ষেত্র, একাদশ স্থান মানুষকে উপার্জন দেয়, এই স্থানে রবি বুধের বুধাদিত্র যোগ তৈরি হওয়া অতি সৌভাগ্যের বিষয়, আর সেই সৌভাগ্য বহন করবে বৃশ্চিক রাশি। আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে। রবি বুধের এই যোগ আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে সাহায্য করবে। আপনার জীবনে অবশ্যই নতুন দিকের উন্মেষ হবে, আপনি নিজেকে নতুনভাবে চিনতে পারবেন যদি আপনি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মানুষ হন। এছাড়া আরও একটা কথা বলতে চাই, বৃশ্চিক রাশি যেহেতু অতি শুভ গ্রহের অবস্থান, আপনার শুধু যেটুকু খারাপ সেটুকু হচ্ছে মাতৃ সম্পর্ক, এছাড়া আপনার কোনো ধরনের অসুবিধা নেই। তবে এটা মনে রাখতে হবে, বুধ যখন প্রবেশ করবে রবির সঙ্গে মিলিত হবে কন্যা এবং তৈরি করবে রবি বুধের বুধাদিত্র যোগ, তখন আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে। যে সমস্ত ক্ষেত্রে আপনি পড়াশোনা মাথায় ঢোকাতে পারছিলেন না, আপনি বিভিন্ন ধরনের গবেষণাপত্র মাথায় রাখতে পারছিলেন না, তাদের আমি বলবো যে আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ হন, আপনি অবশ্যই নিজেকে নির্দিষ্টভাবে ওয়েট করুন। সামনে একটা শুভ দিন আগত, তা হচ্ছে 2 অক্টোবর। 2 অক্টোবর দিনটিকে ক্যালেন্ডারে দাগটা মেরে দিয়ে রাখুন, কারণ ওই দিন বুধ যখন কন্যায় প্রবেশ করবে আপনাকে প্রচুর উপার্জনের যেমন সুযোগ দেবে, তখন আপনার দুর্গতি যেগুলো হয়েছে সেগুলো ধীরে ধীরে সব মিটমাট হয়ে যাবে। সম্পত্তিজনিত যে বিবাদ রয়েছে সেই বিবাদ
আপাততর জন্য অবশ্যই স্থগিত থাকবে এবং আপনি বিভিন্নভাবে সুযোগ পেতে শুরু করবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বৃষ্টি রাশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, ভিডিও শেষ করার নমস্কার, ধন্যবাদ।